জঙ্গলে টুনিও টুনা বাস করতো। টুনার খুব খিদে পায়, তাই টুনা উড়ে উড়ে খাবার খুঁজতে যায়। এদিক ওদিক খোঁজার পরেও টুনা কিছু দেখতে পায় না। হঠাৎ দেখতে পায় একটা সবজিওয়ালা বিক্রি করছে সবজি। তখন সে সবজিওয়ালার কাছে যায়, গিয়ে বলে, ও সবজিওয়ালা, তোমার সবজি ভালো হবে তো? হ্যাঁ, আমার সবজি ভালো হবে, নিয়ে যাও খেয়ে দেখো। ঠিক আছে, গাজর দাও। এই দাও গাজর। এরপর টুনা ওই বাজার নিয়ে টুনির কাছে যায়। দেখো দেখো টুনি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, অনেক বেলা হয়ে গেল, এবার একটু রান্নাটা চাপাও, আমি আসি, এসে খাবো, একটু ভালো করে রান্না করো তো আজকে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। এরপর টুনি টোনার কথা মতো রান্না করতে থাকে এবং রান্নার গন্ধ এত সুন্দর হয় বনের জঙ্গলে চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই গন্ধ শুনে এক ধুত্তু শেয়াল আসে তার কাছে। ধুত্তু শেয়াল এসে বলে, আয় টুনি, তুই আমায় খাবার দে, নাহলে আমি তোকে খেয়ে ফেলবো। এবং সে অবশেষে টুনিকে খেয়ে ফেলে। এই দেখ, টুনিকে মেরে ফেলার পর সেখান থেকে সে চলে যেতে থাকে এবং অবশেষে টুনির কাছে টোনা এসে খুব কাঁদতে থাকে এবং বলে, আমার টুনিকে কে মেরেছে? সেই সময় একটি কচ্ছপ আসে, সে বলে, আমি দেখেছি তোমার টুনিকে ধূর্ত শেয়াল মেরেছে। এরপর ধূর্ত শেয়াল তাকে মারার পরে জঙ্গলে গুহার মধ্যে চলে যায়। ঠিক সেই সময় ওখানে টোনা আসে বড়। সে এসে ওখানে বড় বড় গাছের ডাল ফেলে দেয় গুহার সামনে, যাতে শেয়াল না ওখানে বেরোতে পারে। তারপর ওখান থেকে টুনি চলে যায় এবং গিয়ে সে বন থেকে একটা মশাল নিয়ে আসে এবং সে শেয়ালকে ডাকতে থাকে, এই ধূর্ত শেয়াল তুই বেরিয়ে আয় বলে সে মশালটা ছুড়ে দেয়। সেখানে আগুন লেগে যায়। কিছুক্ষণের পর শেয়ালটা বেরিয়ে আসে। বেরিয়ে এসে আগুনে বেরোতে না পেরে সে চেঁচাতে থাকে এবং সে ছটফট করতে থাকে। ছটফট করতে করতে এক সময় তার শরীরে আগুন লেগে যায়। এইভাবে আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে শেয়াল এবং শেয়াল জ্বলতে জ্বলতে এক সময় শেয়ালের খুব কষ্ট হয়। ঠিক সেই সময় শেয়াল আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। এভাবেই শেয়াল জ্বলতে থাকে এবং এক সময় দুষ্টু শেয়ালের মৃত্যু হয় টুনির হাতে।